মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ৱেলকাম টু ছায়েন্স গুৰু আসাম। মই আজি তোমালোকৰ ক্লাছ 10 জেনেৰেল ছায়েন্সৰ অষ্টম অধ্যায় জীৱই কেনেকৈ বংশ বিস্তাৰ কৰে ইয়াৰ এটা ভেৰি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন আমি আলোচনা কৰিম, যিটো এই বছৰ অহাৰ মেক্সিমাম পচিবিলিটিজ আছে। আৰু তোমালোকে জানাই যিটো ছেবাই ব্লু প্ৰিণ্ট দিছে, সেই ব্লু প্ৰিণ্ট হিচাপত এই চেপ্টাৰত এটা স্কিল বেছড কুৱেশ্যন আছে, অৰ্থাৎ এটা চিত্ৰ আহিব আৰু এই চিত্ৰটোৰ কুৱেশ্যনটো হৈছে দীৰ্ঘচ্ছেদত এপাহ ফুলৰ চিত্ৰ আঁকি বিভিন্ন অংশসমূহ চিনাক্তকৰণ কৰা। আৰু এইটো প্ৰিভিয়াছ ইয়াৰ 2015 আৰু 2017-ত আহিছিল। চ' দিছ ইয়াৰ ইট উইল বি ভেৰি ইম্পৰ্টেণ্ট। চ' তোমালোকে চাই থাকা, প্ৰথমত তোমালোকে চাপ'জ এইটো এনেকৈ আঁকিবা, এইটো এনেকৈ বৰ্গাকাৰটো তোমালোকে আঁকি ল'বা, ঠিক আছে? এইটো অলপ মিলা নাই, এইটো এনেকৈ আঁকি ল'লা। আঁকি লৈ ইয়াতে তোমালোকে এইটো এনেকৈ কেইটামান দি দিয়া, এইটো এনেকৈ দি দিয়া, এনেকৈ দি দিলা, ঠিক আছে? আৰু ইয়াতে কেইটামান এনেকৈ এনেকৈ দি দিবা, আৰু এটা এইটো দি দিলা, ঠিক আছে? আৰু এটা তুমি দি দিয়া, ঠিক আছে? তিনিটা হৈ গ'ল। আৰু ইফালে ঠিক তেনেকৈ তুমি তিনিটা দি দিয়া, ছেম প্ৰচেছত দি দিয়া, ঠিক আছে? এতিয়া চাবা, তুমি এনেকৈ এইটো বেটু পাত, তিনিটামান বেটু পাত দি দিয়া, এনেকৈ এইবিলাক আছে বেটু পাত, বেটু পাত, এইটো এতিয়া তুমি এইটো এনেকৈ এইটো এনেকৈ দি দিলা, ঠিক আছে? এইটো ভেৰি চিম্পল ৱেত তুমি এনেকৈ আঁকিব পাৰা, এইটো কোনো কথা নাই, এইটো ভেৰি চিম্পল ৱেত তুমি এনেকৈ আঁকি দিলা। এতিয়া আমি চিনাক্তকৰণ কৰিম, আমি কোনটো কি ইয়াত, ঠিক আছে? এইটো হৈছে তোমাৰ গৰ্ভমুণ্ড, এইটো হৈছে তোমাৰ গৰ্ভমুণ্ড। এইটো কি, মই ইফালে ইফালে মই আঁকি দিছোঁ, ইফালে এইটো হৈছে কি, গৰ্ভমুণ্ড, ঠিক আছে? আৰু এইখিনি যিটো ইয়াৰ পৰা এইখিনিলৈকে, এইটো হৈছে তোমাৰ কি, গৰ্ভদণ্ড, গৰ্ভদণ্ড। আৰু এইখিনি, এই মাজৰখিনি, এইখিনি যে আছে, ঠিক আছে, এইখিনি যিটো দেখা পাইছা, এইখিনি এই 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 গোটেইখিনি, এইখিনি হৈছে তোমাৰ কি, গৰ্ভাশয়, গৰ্ভাশয়, ঠিক আছে? আৰু এই তিনিওটা যে অংগ আছে, এই তিনিওটা অংগ কি কোৱা হয়, স্ত্ৰী কেশৰ বুলি কোৱা হয়। এইটো হৈছে মই এনেকৈ লিখি দিছোঁ, স্ত্ৰী, এই তিনিওটা অংগ কি কোৱা হয়, স্ত্ৰী কেশৰ। এতিয়া চোৱা, এই যে এইবিলাক যে আছে, এইটো এইটো এইটো, এই যে এইখিনি, তাৰপিছত এই যে এইখিনি আৰু এইখিনি, এইবিলাক হৈছে তোমাৰ কি, পৰাগধানী, এইবিলাক কি, পৰাগধানী। মই এইফালে লিখি দিছোঁ, এইটো হৈছে কি, পৰাগধানী, পৰাগধানী, ঠিক আছে? পৰাগধানীত কি থাকে, পৰাগ ৰেণু থাকে, এইটো আমি জানো। আৰু এই পৰাগধানীৰ পৰা এইফালে এইফালে যিখিনি আছে, এইবিলাক হৈছে কি, পুংদণ্ড, পুংদণ্ড।
আৰু এই দুটা মিলাই পেলাই এইটো কোৱা হয় কি পুং কেশৰ। পুং কেশৰ এইটো হৈছে কি পুং কেশৰ, এই দুটা হৈছে পুং কেশৰ আৰু এই তিনিটা হৈছে গৰ্ভমুণ্ড, গৰ্ভদণ্ড আৰু গৰ্ভাশয়, এইটো হৈছে স্ত্ৰী কেশৰ। এইটোৱে আছিল, এইটো তলত চিত্ৰ লিখিব লাগিব, চিত্ৰ দীৰ্ঘ ছেদত এপাহ, দীৰ্ঘ ছেদত এপাহ ফুল। ঠিক আছে, ভেরি সিম্পল ওয়ে তুমি এনেদরে আঁকিবা, আর এইখানে আঁকি যদি তুমি চিনাক্তকরণ করব পারা তাহলে তুমি 3 নম্বর পাবা। আর চা এই যে এইখানে যেগুলো আছে এইবিলাক এইবিলাক তোমার কি কি কোয়া হয় দল দল বা পাহি বলে কোয়া হয়, দল বা পাহি। আর এইটা হয়েছে বেটুপাত, বেটুপাত। ঠিক আছে, এইবিলাকে আছিল তোমালোকর এই ছবির পাহি, এটু হ্রদ দীর্ঘকার নহয়, এটু হ্রদ রসইকার হব, দল বা পাহি। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় এইখানে, এইটু গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এইখানে হয়েছে গর্ভাশয়, এইটু এইটু কোয়া হয় স্ত্রী কেশর, স্ত্রী কেশর। আর এইবিলাক এইটু এইটু তিনিটা, এই যে এইটু 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 এইবিলাক হয়েছে কি পরাগধানী। আর এই এইটু হয়েছে দীঘল, যেটু এইটু হয়েছে পুং দণ্ড, এই দুটা পুং কেশর বলে কোয়া হয়। আর এই যেগুলা আছে এইবিলাক বাকি এই এইটু হচ্ছে দল বা পাহি, আর এই তিনিটা এইটু হয়েছে বেটুপাত। দীর্ঘচ্ছেদত এপাহ ফুল, এইটু হয়েছে ফুলর দীর্ঘচ্ছেদর ছবি তোমালোকক মই যেটু মই আঁকি মই দেখুৱাই দিলো। এতিয়া তোমালোকে নিজে ঘরত অলপ আঁকিবলৈ চেষ্টা করা, নিজে আঁকিবলৈ চেষ্টা করা, এবার দুবার আঁকিবলৈ চেষ্টা করা, তেনেহলে তোমার ধুনিয়াকে হয়ে যাব। ঠিক আছে, আর তুমি তিনের ভিতরে 3 নম্বর পাবা। আর স্কিল বেস এটা কোশ্চিন আছে এইটি চ্যাপ্টারত, এই বছর এটা স্কিল বেস কোশ্চিন আছে আর এইটি 3 মার্কসর কারণে আছে। আর মোস্ট প্রবাবলি এই কোশ্চিনটি অহার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ফর দিস ইয়ার, সো তোমালোকে এইটু ভালদরে আঁকিবই লাগিব, ঘরত এবার দুবার ট্রাই করা। আর মোর প্লে লিস্টত কিছু চিত্র দিয়া আছে, তাতো তোমালোকে চাব পারিবা, নাইবা চ্যাপ্টার 8-র যেবিলাক ভিডিও আছে তাতো ইয়ার আরো ভিডিও আছে, এই ছবি কেনেকে স্টেপ বাই স্টেপ আঁকিব পারি, তাতো গিয়ে তোমালোকে চাই স্টেপ বাই স্টেপ আঁকি ছবি কেনেকে ছবিটা কেনেদরে আঁকিব লাগে শিকি লওয়া। ঠিক আছে, তো আজির ভিডিওতে এইখিনিয়ে, থ্যাংক ইউ।